আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদের সাথে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমি আমার চ্যানেল 7 মাস ধরে আমি কাজ করছি আমার চ্যানেলে। আপনারা সবাই জানেন আমার চ্যানেলের নাম ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা তো আছেনই, আবার বাইরে যারা ভিউয়ার্স আছে তারাও তো আমার চ্যানেল সম্পর্কে কম বেশি এখন জানেন বা আমার কাজগুলো দেখছেন, আমাকে সাপোর্ট করছেন। তো ভিউয়ার্স, আমি আপনাদের সাথে যে একটা কথা বলবো সেটা হচ্ছে, আসলে আমি ভিডিওটা বানাইতে চাই নাই, কিন্তু তারপরও আমি কিছু সংখ্যক ভিউয়ার্স আছে যাদের কমেন্টগুলো এত বাজে, আমি বুঝলাম না যে আমার যে আমি যে কাজগুলো করছি সেটা কন্টেন্টগুলো কিন্তু জাস্ট আমাদের লাইফস্টাইল নিয়ে, এখানে কিন্তু কোনো ভালগার কিছু নাই বা এখানে খারাপ কিছু কিন্তু আমি আমার ভিডিওতে প্রদর্শন করছি না। জাস্ট আমি কিছু পেপার কাটিং, জাস্ট কিছু বিউটি টিপস, কিছু লাইফ হ্যাক এবং কিছু রান্না টিউটোরিয়াল আমি আপলোড করেছি, কিন্তু তার ভিতরেও দেখা যায় কিছু বিকৃত মস্তিষ্কের যে মানুষ আছে, যাদেরকে মানে কিছু সংখ্যক, আমি সবার কথা বলছি না, 100 জনের মধ্যে ধরি 2 জন, ওনারা এরকম সমস্ত বাজে কমেন্ট করে। আমাদের কথা হচ্ছে যে আমরা যখন ভিডিওগুলো বানাই, আমরা যারা ভিডিও মেকার আছি, তারা কিন্তু একটা ভিডিও যখন তৈরি করে তখন কিন্তু এটা নিয়ে আমাদের 3-4 দিনের মতো আমাদের রিসার্চ করতে হয়। রিসার্চ করে তারপরে আমরা যে ভিডিওটা তৈরি করব সেই জিনিসগুলো আমাদের জোগাড় করতে হয়, জোগাড় করে তারপরে বহুত মেহনত এবং শ্রমের মাধ্যমে কিন্তু আমাদের একটা ভিডিও তৈরি করতে হয়। কিন্তু আপনারা অনেকে ভিউয়ার্সটা আছেন যারা আসলে কোনো মানে বুঝেন না, একটা কমেন্ট করে বসেন, কিন্তু আসলে কিন্তু কাজটা তো ইজি না আপনারা যতটা মনে করেন। এই যে মনে করেন বড় বড় চ্যানেল যারা এখন মনে করেন অনেক নামি দামি, যেমন এটা সবাই জানে কুকিং স্টুডিও বাই উম্মি আপি আছে, তারপরে সালমান মুক্তাদি ভাই আছে, তারপরে গান ফ্রেন্ডস আছে, মজার টিভি আছে, এরা কিন্তু কেউ একদিনে ই হয় নাই। ওনাদের কাজগুলো কিন্তু অনেক ভালো ভালো কাজ আছে, ওইখানেও দেখা যাচ্ছে ওনারা পরিশ্রম করে কাজ করতেছে, বাট আপনারা দেখা যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে একটা ডিসলাইক দিয়ে যাচ্ছেন। ডিসলাইক আপনাদের কাছে সবার কাছে ভালো নাও লাগতে পারে, ঠিক আছে, ভালো লাগা খারাপ লাগা এটা থাকতেই পারে, কিন্তু তারপরও আমার কথা হচ্ছে যে আপনারা এমন কিছু লিখবেন না যাতে মানুষের মনোবলই নষ্ট হয়ে যায়। কালকে আমি আমার একটা ভিউয়ার্সে একটা কমেন্ট পড়লাম, সেটা পড়ে সেটা আমি প্রতিদিন আমার যে ইগুলো থাকে, আমার যে ভিডিওগুলো আছে ভিডিওগুলোর কত ভিউ হলো, কে কী কমেন্ট দিলো, কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য প্রতিদিন রাতে আমি আর আমার হাজব্যান্ড একসাথে দেখাচ্ছে যেগুলো চেক করি। তো কালকে চেক করতে যায় এমন দুঃখজনক একটা মেসেজ পড়লাম যে কী বলবো, আসলে এগুলি বিকৃত মস্তিষ্কের মানুষ ছাড়া এগুলো লিখতে পারে না, তাও উনি একটা মেয়ে মানুষ, আমার বক্সের আইডিয়াটা হয়তো ওনার ভালো না লাগতে পারে, ঠিক আছে, উনি কিন্তু আমার বলতে পারতো যে আপু আপনার আইডিয়াটা ভালো হয় নাই, আপনি এটা ডিলিট করে দেন বা কিছু। উনি আমাকে একটা খারাপ মন্তব্য করে বসলো, এইটা তো কোনো মানে হলো না, ঠিক আছে। আমরা যে কাজগুলো করি কাজগুলো তো একটু কষ্ট করেই করি, তো আমাদের অতটুক তো সম্মান আমরা প্রাপ্য, আমরা তো এখানে খারাপ কিছুই করতেছি না, অথচ আমরা কষ্ট করে করে ভিউ পাচ্ছি না, আমাদের ভিউ নিয়ে কোনো আফসোস নেই, কারণ এটা দিয়ে এটা তো আমাদের আর্নিংয়ের একটা প্রসেস, ঠিক আছে, কিন্তু তারপর এমন তো না যে আমাদের সংসার চলতেছে না, এটা দিয়ে আমাদের একটা কিছু করতে হবে, এইটা এই কাজটা করলে আমরা যে টাকা পাবো এটা দিয়ে আমাদের খাইতে হবে বা জীবনযাপন করতে হবে, এটা জাস্ট আমাদের একটা শখের জায়গা, ঠিক আছে, যে একটা কাজ করব, নিজে একটু স্ট্যাবলিশ হব, মানুষ হয়তো 100 জন চিনবে, এইটাই একটা মানুষের কাজ করার পাওয়া, এর চেয়ে তো আর বেশি কিছু না। দেখা যাচ্ছে কি একটা কাজ করতে যাচ্ছি বাধা, কেন বাধা দেওয়ার দরকার কি, যে আমরা নিজেদের দেশের কথা বাদ দিই, আমরা বাইরের দেশগুলো দেখি, ওনারা জাস্ট একটা পেপার দিয়ে যদি একটা বোটও তৈরি করতেছে, নৌকাও তৈরি করতেছে, ওনাদের যে ফ্যামিলি আছে যারা ফ্রেন্ডস আছে তারা, তারপরে ওই দেশে যারা বসবাস করে তারাও এই জিনিসটাকে এমনভাবে সাপোর্ট করতেছে, দেখা যাচ্ছে যে মুহূর্তেই দেখা যাচ্ছে যে 10K 100K মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে, তারা এমনভাবে জিনিসটাকে ই করছে। অথচ বাংলাদেশে বা আমাদের দেশের প্রেক্ষিতে আমরা যখন একটা কাজ করতে যাচ্ছি তখন সেটা কী হচ্ছে, তখন সেটা আরও ব্যতিক্রম দিকে চলে যাচ্ছে, আপনারা একটা খুব ভালো জিনিসকেও খুব খারাপভাবেই করছেন। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে ফেসবুকে খারাপ খারাপ মেয়েরা খারাপ খারাপ কাপড় চোপড় পরে একটা লাইভে চলে আসলো, ব্যাস ওইটাই ঘন্টার মধ্যে ভাইরাল, একদম পুরো একদম ফাটায় ফেলছে, একদম পুরো ভাইরাল হয়ে গেছে পুরো ইন্টারনেটে, শুধু ওদের নামই জপে। তো এইটা কি, আমি আরও দেখলাম যে আমাদের সাথে চ্যানেল স্টার্ট করে আমরা মেহনত করে যাচ্ছি, প্রতিদিন কষ্ট করতেছি, প্রতিদিন কষ্ট করতেছি, মেহনত করতেছি, নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করতেছি কীভাবে দর্শকদেরকে নতুন কিছু দেওয়া যায়, ভিউয়ার্সদের নতুন কিছু দেওয়া যায়। আমি মনে করি ইউটিউব মানে প্রতি সেকেন্ডে একটা চমক। ইউটিউবে যারা ঢুকে এখন মানুষ ম্যাক্সিমামটা, আমার যেটা ধারণা যে টিভি খুব কমই দেখে, আমি নিজেও টিভি মোটে দেখি না বললে হয়তো দু একটা সিরিয়াল দেখি,
কিন্তু দেখা যায় যে আমরা যারা ইউটিউব দেখি বা ইউটিউবে কাজ করি, আমরা ইউটিউব থেকে আমাদের এক্সপেকটেশন থাকে যে প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে আমাদের একটা চমক পাবো, ওই জন্যই মনে করেন আমরা ইউটিউবে যাই। তো আমরাও আপনাদেরকে ওই চমকটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনারা যদি আমাদের কাজে শুরুতেই এরকম হতাশামূলক কমেন্ট দিয়ে যদি আমাদের মনটাই যদি নষ্ট করে দেন, তাহলে তো আমাদের অ্যাচিভমেন্টটা কি, আমাদের তো কোনো অ্যাচিভমেন্টই থাকলো না। তারপরে বড় কথা হচ্ছে আমাদেরও একটা ফ্যামিলি আছে, আমাদেরও একটা আমাদের পরিবার পরিজন আছে, আমাদের পরিবার পরিজনদেররাও দেখছে যে আপনারা কি লিখছেন। দেখা যাচ্ছে এমনি এখনকার সমাজে এমন একটা অবস্থা, এখনকার সময় এমন একটা অবস্থা, মেয়েরা সবসময় ইনসিকিউর থাকে। তারপর দেখা যায় ইনসিকিউরিটির ভিতরে আমরা যখন সব কিছু অতিক্রম করে সব কিছু বাধাটা পার হয়ে যখন কোনো কাজ করতে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে আমরা নিজেরাই, আমি আমি যেটা বলতে চাচ্ছি যে আমার হতাশাজনক যে কমেন্টটা করেছে সেটা একটা মেয়েই করেছে। তো একটা মেয়ে যদি একটা মেয়ের পথে এতটুকু বাধা ক্রিয়েট করে, তাহলে আসলে বলার কিছু নাই, আর দুঃখের দুঃখজনক ছাড়া আর কিছুই না ব্যাপারটা। তাছাড়া বড় কথা হচ্ছে একটা শিক্ষিত মানুষ একটা সুস্থ মস্তিষ্কে, ঠান্ডা মস্তিষ্কে যদি এই সমস্ত কথা লিখতে পারে, তাহলে অশিক্ষিত যারা তারা কি করবে। তারপর বড় কথা হচ্ছে আমি যে আমার চ্যানেলটা ক্রিয়েট করেছি, আমার চ্যানেলটা ক্রিয়েট করার পিছনে কয়েকটা আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমার চ্যানেলটা সম্পর্কে এখন আমি আপনাদেরকে কিছু বলি, যে আমার চ্যানেলটাতে ফার্স্টে কিন্তু আমি এটাকে কুকিং চ্যানেল হিসেবে কিন্তু আসলে খুলি নাই। আমি চাইছিলাম যে আমার চ্যানেলটাতে আমি কোনো কিছু কাজ করব যেটা দিয়ে মনে করেন যে আপনাদের লাইফ স্টাইলটা ইজি হবে। আমি সবসময় বলি যে জীবনযাত্রাটা সহজ করার জন্য যা যা আমি জানি সেটা আপনাদেরকে জানানোটাই আসলে আমার মূল লক্ষ্য। তারপরে বড় কথা হচ্ছে আমি যে চ্যানেলের শুরুতে আমি ফার্স্টে সালমান মুক্তাদির ভাইয়ের যে কাজগুলো, ওগুলো আমার কাছে অনেক ভালো লাগতো, ওনার মানে কথাবার্তা, তারপরে ওনার যে ফান ভিডিও বানানো, ওনার একটা জিনিস আমার খুব ভালো লাগে যে উনি কারো ওই কাট পেস্ট যে ব্যাপারটা আছে যে একজনের থেকে কেটে নিয়ে ওনারা যে করা, ওগুলো ওনার ভিতর নাই, যা করে নিজের যোগ্যতায় করে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, কোনো নকল টকল নাই। এর জন্য সালমান মুক্তাদির ভাইয়ের কাজ আমার ভালো লাগে, উনারে দেখে আসলে আমার অ্যাকচুয়ালি ইতে আসা। আর এরকম না যে আমরা একটা ভিডিও দেখলাম, ভিডিও দেখে আইসা ওটা রান্না করা শুরু করলাম। এটা মনে করেন রান্নার ব্যাপারটা, আমি কিন্তু আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকে কিন্তু আমি আমার রান্নাটা শুরু, আমার বাবার হাতে আমার রান্নার হাতে ঘড়ি। তো যখনই যেখানেই গেছি বা বাসা যখন রান্না করছি, তখন সবাই আলাদাভাবেই দেখছে, আলাদাভাবেই নিয়েছে, বলছে যে না ওর ওইটা রান্না করা ওইটা ভালো লাগছে, বা এই খাবারটা পছন্দ হয়েছে, বা কোথাও গেলে আমাদের আমার যখন বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে যখন কোথাও বাড়িতে গেছি, বলছে যে তুমি রান্না করো, তোমার রান্নাটা ভালো লাগে। ঠিক এই জন্যই মনে করেন যে ই মানুষজন অ্যাপ্রিসিয়েট করছে, এর জন্য এখন আমি চিন্তা করলাম যে নিজে একটা রান্না চ্যানেল খুলি। আমার 7 মাসের কাজে আমি 1000 সাবস্ক্রাইবার পাইছি। আমার সাথে চ্যানেল খুলে দেখা গেছে অনেক খারাপ খারাপ কন্টেন্ট নিয়ে, দেখা গেছে যে ফেসবুক লাইভে আসছে, ওগুলো দিয়ে দেখা গেছে কাট পেস্ট করে ভিডিও তৈরি করছে, ওরা দেখা গেছে এখন 6K 7K, আমি নাম বলবো না চ্যানেলের, 6K 7K ভিউ হয়ে গেছে, 106K 106K ভিউ ওনাদের হয়ে গেছে, দেখা যায় এরকম ভিউ হয়েছে। আমার ভিউয়ারের দরকার নেই, কিছু দরকার নেই। আমার কথা হচ্ছে যদি একজন ভিউয়ার্সও যদি আমার চ্যানেলে থাকে, তাও তবুও আমি ওই একজন ভিউয়ার্সের জন্য আমি ভিডিও ক্রিয়েট করব। এটাই হচ্ছে আমার মূল মূল কথা। এখন আমি আমার নিজের সম্পর্কে কিছু বলি, যে আমি আমি খুব সিম্পল একটা মেয়ে, আমার নাম কেয়া চৌধুরী। আমি সবসময় সব ভিডিওর ফার্স্টে আমি বলি, আসলে আমি আমার নিজের লাইফ থেকে বেশি কিছু চাওয়ার নাই। আমি চাই যে 10 জনও যদি আমাকে চিনে, তাহলে আমাকে একটা ভালো পরিচয় চিনুক, যে ও কেয়া, ও এই কাজ করে, ফ্যামিলি হ্যাপি, ফ্যামিলি নিয়ে ও হ্যাপি আছে, এটাই, এর চেয়ে বেশি কিছু না। তারপরে আমি যে মনে করেন কাজগুলো করি, কাজগুলো কিন্তু ছাড়া না, মানে না শিখেই কিন্তু করতে আসি না। দেখা গেছে একটা কাজ আমি করছি, একটা কাজ করে মনে করেন যে কাজটা করার আগে ওটা নিয়ে তো আমাদের রিসার্চ করি, তাছাড়া মনে করেন এই যে আমার যে নতুন নতুন যে জিনিসগুলো আইটেমগুলো যে চেষ্টা করি, খাবারের আইটেমগুলো তৈরি করা, এগুলো কিন্তু আমরা প্রচুর ভিডিও দেখতে হয়, আমাদের প্রচুর ভিডিও দেখছি আমরা। বা এই যে মনে করেন ফ্রুট ট্রাভেলার আছে, ফক্স ট্রাভেলার আছে, তারপরে যে ন্যাশনাল জিওগ্রাফি আছে, যে খাবারের চ্যানেলগুলো আছে, ফক্স ট্রাভেলার, তারপর TLC, এগুলোতে প্রচুর কিন্তু খাবার তৈরি করা দেখায়, ওখানে কিন্তু আমরা প্রচুর টেকনিকগুলো শিখতেছি। ইউটিউব কিন্তু খুব অল্প অল্প কয়েকদিন আসছে, ইউটিউব কিন্তু খুব বেশি দিন হয় না, কিন্তু এই যে খাবার রান্না, যেমন খানা খাজানা, তারপর বাংলাদেশের রীতা আন্টি ওনারা রান্না করতো, আমরা কিন্তু ছোটোবেলা থেকে দেখে মনে করেন বড় হয়েছি। তো আমরা কিন্তু ওখান থেকে ইন্সপায়ার হয়ে
তখন ছোটবেলা থেকে হয়তো শখ লাগতো যে নিজেরা রান্না করার সময় বলতাম যে এখন পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে এখন একটু ভালো করে নাড়তে হবে, আমরা 5 মিনিট অপেক্ষা করব। আমরা ছোটবেলায় দেখা যেত তো রান্না করতে গেলে বলতাম আম্মু হয়ে গেছে, 2 মিনিটে হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু 2 মিনিটে হইতো না। আম্মু তখন বলতো যে না, ওনারা এখন ক্যামেরাটা বন্ধ করছে, এর মধ্যে রান্না হয়েছে, এরপরে ওনারা বাকি মশলাটা দিছে। তখন হয়তো বুঝতাম না, কিন্তু এখন কাজ করতেছে এখন বুঝতেছি। তো এখন যেটা বলবো যে মনে করেন আমি আমার লাইফে স্কুল সার্টিফিকেট ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন যে প্রতিযোগিতাগুলো আছে, বিভিন্ন প্রতিযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা মমতাজ হোসেন চৌধুরী কেয়া, এটা হচ্ছে সোনারগাঁ থেকে জ্ঞান জিজ্ঞাসা দ্বিতীয় স্থান লাভ, এরকম আমার এখানে সব মিলে ইসলামিক ফাউন্ডেশন এবং বিভিন্ন রকম প্রতিযোগিতা অংশগ্রহণ করা বিভিন্ন জায়গার 16টা সার্টিফিকেট আমার আছে। এই 16টা সার্টিফিকেট কিন্তু কেউ আমার চেহারা দেখে দেয়নি, এটা কিন্তু আমার নিজস্ব যোগ্যতার জন্য ওনারা আমাকে দিয়েছে। তো আমি মনে করি যে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মতো একটা চ্যানেল চালানো আমার পক্ষে সম্ভব, আর এতটুকু যোগ্যতা না থাকলে অবশ্যই আমি চ্যানেলটা তৈরি করতে আসতাম না। তাই আমি শুধু এতটুকুই বলবো যারা যোগ্য, ঠিক আছে, যারা কষ্ট করতেছে, যারা কাজ করতেছে, তাদেরকে দয়া করে মনোবলটা না ভেঙে তাদেরকে মনে করেন হেল্প করেন, ঠিক আছে, যে ওনারা একটা কাজ করতেছে ওনাদের কাজটাতে আমরা উৎসাহ দিই। একটা কাজ ভালো না হইলে 10টা আমরা তো আর খারাপ কিছু তৈরি করতেছি না, তারপরও বাই চান্স যদি একটা বা দুইটা কাজ যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন যে এই জিনিসটা ভালো হয়নি, এটা ডিলেট দিয়ে দেন আপনি, এটা আপনার ডিলেট দিলে আপনার চ্যানেলের জন্য ভালো হবে, কারণ আমরা তো আপনারই ভাই বোন। আমাদের নিজেদের দেশি লোক হয়ে যদি আপনারা আমাদেরকে সহায়তা না করে আমাদেরকে যদি আরও খারাপ বদনাম দেন বা খারাপ কমেন্ট লিখেন, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আর যেটা বলবো যে আমাদের নিজস্ব দেশি, আমাদের নিজস্ব স্বজাতি, মেয়ে মানুষ হয়ে মেয়ে মানুষকে ছোট না করে মেয়ে মানুষকে সাহায্য করুন, কিভাবে আমাদের মেয়ে মানে নারী জাতিটাকে কিভাবে উন্নত করা যায়, ঠিক আছে, কারণ হাত ধরে টেনে তোলাটা কঠিন কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দেওয়াটা সহজ। তো ধাক্কা দিয়ে ফেলে না দিয়ে হাত ধরে টেনে আমাদের যে অ্যাচিভমেন্টের যে জায়গাটা আছে বা আমাদের যে উন্নতির যে শিখরটা আছে ওইখানে আমাদের নিয়ে যান, এইটাই আমি আপনাদের কাছে আশা করব। মানুষের নামে বদনাম করে শুধু শুধু গুনার ভাগিদার হওয়ার কোনো মানে নেই, কারণ আমাদেরও পরিবার আছে, আমাদেরও পরিবারের কাছে প্রত্যেকটা কাজের জন্য জবাবদিহিতা করতে হয়। তো ভিউয়ার্স, আমি অনেক কথা বললাম, যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি আপনারা যদি পরিলক্ষিত করেন তাহলে অবশ্যই মার্জনা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ক্ষমা করে দিবেন। ভিউয়ার্স, আর কিছু বলার নেই, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করবো এইভাবে আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা আমাদের পাশে থাকবেন এবং এইভাবেই সাপোর্ট করবেন আমার চ্যানেল, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসকে ধন্যবাদ সবাইকে।